नैवात्मनो प्रभुरयं निजलाभपूर्णो नैवात्मनो प्रभुरयं निजलाभपूर्णो मानं जनादविदुषो करुणो विनीते जज्जात जनो भगवते विदधीतमानं तच्चात्मने प्रतिमुखस्य यथा मुखश्री शिशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन बद्ध जीव गुरुचरणे जे शरणागति प्रदर्शन करें जतक्षण निजे स्वार्थ ना विघ्नित है ततक्षण पर्यन्त शरणागति प्रदर्शित हुए थाके निज स्वार्थेर बिंदुमात्र यदि आघात है तखनी सेई तथाकथित भक्तेर शरणागतिर जे स्वरूप सेटा प्रकाशित हुए पड़े। वास्तविक पक्षे जे जतटा परिमाणे परम सत्यवस्तुर निकटवर्ती होते पेरेछेन श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन जे जतटा परिमाणे सेई एब्सोल्यूट ट्रुथ परम सत्यवस्तु जतटा निकटवर्ती होते पेरेछेन तिनी ततटा परिमाणे साधुत्व लाभ करेछेन। जिनी जतटा परिमाणे परम सत्यवस्तुर निकटे उपस्थित होते पेरेछेन तिनी ततटा परिमाणे साधुत्व लाभ करेछेन। सत्यवस्तुके आश्रय करलाम ना मिथ्याके आश्रय करे रइलाम अथच आमार दीक्षा हये गेल दिव्य ज्ञान हये गेल एटा कोनो मतेई सम्भव हय ना। श्रील सरस्वती ठाकुर जानिएछेन वास्तविक पक्षे सद्गुरु सद्वैष्णवेर सम्मुखवर्तीन हवा मानी हलो परम सत्यर सम्मुखे आसा। कोनो विशुद्ध वैष्णव श्री श्रील भक्ति सारंग गोस्वामी महाराज भगवत पार्षद नित्य पार्षद प्रभुपादे तत्सम्मुखे उपस्थित हवार माने हलो परम सत्यवस्तुर सम्मुखीन हवा। जतक्षण पर्यन्त ना सेई परम सत्यवस्तुके आश्रय करा जाए ততক্ষণ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভজনের সমস্ত কিছু মেকি মিথ্যা। বাস্তবিক পক্ষে শুদ্ধ গুরু বৈষ্ণবের আশ্রয় করার সঙ্গে সঙ্গে আমার জীবনে চরম মঙ্গলের রাস্তা খুলে যায়। ন তথা হি ভগবান রাজন পুয়ে তো তপ আধিবি যথা কৃষ্ণার্পিত প্রাণ তৎপুরুষ নিষেবয়া। ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। এখানে ষষ্ঠ স্কন্ধে আলোচনা প্রসঙ্গে বলছেন যে রাজন সেই ভগবান যারা পাপ করেন তারা অতটা পবিত্র হতে পারবেন না যতটা নিজের তপস্যা আদি বিভিন্ন কারণে চেষ্টার দ্বারা নিজের চেষ্টার দ্বারা পবিত্র হওয়ার জন্য যে প্রচেষ্টাগুলো করে থাকেন তার দ্বারা তারা খুব একটা সুবিধা লাভ করতে পারবেন না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা বিশুদ্ধ সারুগুরু বৈষ্ণব যেটাকে সংজ্ঞা হিসাবে সুন্দরভাবে বলছেন ন তথা হি ভগবান রাজন পুয়ে তো তপ আদিবি হ্যাঁ যথা কৃষ্ণার্পিত পান তৎপুরুষ নিষেবয়া। যারা কৃষ্ণকে সমগ্র কিছু সমর্পণ করে বসে রয়েছেন কৃষ্ণার্পিত প্রাণ যাদের জীবনে সমগ্র কিছু যা চিন্তা ভাবনা তাদের জীবনে যা কিছু বিষয় সব কৃষ্ণ, কৃষ্ণের বহির্ভূত কোনো বিষয় নিয়ে তারা রমণ করছেন অথচ আচার্যের ভূমিকায় আছেন বা আমার মতো মানে সাধু ভূমিকায় আছেন এটা সম্ভব হয় না। কৃষ্ণার্পিত প্রাণ মানেই হল নিষ্কিঞ্চন, যার জীবনে ধন সম্পত্তি বলতে একটাই বস্তু বোঝায় সেটা হচ্ছে কৃষ্ণচরণ গৌরাঙ্গ চরণ, এছাড়া আর কোনো কিছুকে তারা সম্পত্তি বলে মনে করেন না।
তাই জন্য জাগতিক অনেক লাভ লোকসানের বিচার যেগুলো জাগতিক লোক অনেক বিচার করে থাকেন, অনেক পাটোয়ারি বুদ্ধি দেখিয়ে থাকেন, তাতে শুদ্ধ বৈষ্ণবরা উদাসীন থাকেন। আমাকে তো ঠকিয়ে টাকা নিতে চাইছে, আর নিয়ে যা জঞ্জাল এগুলো নিয়ে যা, যদি হজম করতে পারিস কর। কিন্তু এক শুদ্ধ বৈষ্ণবের জীবনের সমস্ত কিছুই ভগবত চরণে অর্পিত ধন হিসাবে গণ্য হয়। পরম পূজ্যবাদ কেশব গোস্বামী মহারাজ বলতেন, যারা ভজন করতে চান তারা যদি পরম সত্য বস্তুকে ধরতে না চান, অর্থাৎ তিনি এক কথায় বলতেন চৈতন্য চরিতামৃতের নিরপেক্ষ না হইলে ধর্ম না জয় রক্ষণে, চৈতন্য চরিতামৃতের এই নিছক সত্য বচন যদি পালন করতে গিয়ে আমাকে বহু আক্রমণের সম্মুখীন হতে হয়, এমনকি জগতের লোক যদি বলে ইনি কোনো সাধুই নয়, এনাকে তাড়িয়ে দিন, আমার প্রয়োজন নেই এনাকে, ইনি ভাষণ দিতে জানেন না, ইনি পৌপাদের কথা বলেন, পৌপাদের কথা বললে ভাষণ হয় না হরিকথা হয়। পরম পূজ্যবাদ কেশব গোস্বামী বলতেন নিরপেক্ষ না হইলে ধর্ম না জয় রক্ষণে, চৈতন্য চরিতামৃতের এই নিছক সত্য বচনকে নিজের জীবনে পালন করতে গিয়ে যদি আমাকে বহু আক্রমণের সম্মুখীন হতে হয়, এমনকি তথাকথিত ব্যক্তিগণ যদি একঘরে করে দেয় তাকে, কেন সমাজের এখন বেশিরভাগই দেখা যায় অর্থবলটাই সব বল, কে বৈষ্ণব আর কে বৈষ্ণব নয় এ বিচারটা কোনো একটা পাগলের হাতে ছেড়ে দেওয়া যায় না, কে বৈষ্ণব আর কে বৈষ্ণব নয় এই বিচারটা কুচে একটা পাগল কয়েক পাগলের সংঘ তার কাছে ছেড়ে দিলাম, উনি বিচার করে এরা বলবে কে বৈষ্ণব কে বৈষ্ণব নয়, এটা হয় না, এটা কখনোই শাস্ত্র অনুমোদিত নয়। মহাজনগণ যাকে অনুমোদন করেছেন, যার হৃদয়েতে সমস্ত প্রেরণা দিয়ে আচরণ আদর্শকে প্রকাশ করছেন, জগতের লোক মানুক আর না মানুক তিনি আদর্শবান আচার্য, তিনি যদি দীক্ষাও না দেন, আচি নতি যে শাস্ত্রার্থম ইত্যাদি শ্লোকের আলোচনার সময় নাই। পরম পূজ্য কেশব গোস্বামী জানাচ্ছেন সত্যস্য সত্যম নিহিতঞ্চ সত্যে ইত্যাদি শ্লোকের আলোচনা করবেন, আর লাস্টে বলছেন সত্যাত্মকম তম স্মরণম প্রপন্যা, শুরু থেকে শেষ পর্যন্ত সত্যকে ধরে রাখতে না পারলে ভজনে না থেকে বাড়ি চলে যাওয়া অনেক ভালো। পরম পূজ্য কেশব গোস্বামী সন্ত গোস্বামী মহারাজ বলতেন যদি সাহস থাকে পরম সত্যবস্তুকে ধরো, তার আলোচনা করো, নালে ল্যাজ গুটিয়ে বাড়ি চলে যাও, ভালো, তা অন্তত সমাজের অমঙ্গল হবে না। সমাজের যে অমঙ্গলগুলো হচ্ছে, ভক্তিবিনোদ ঠাকুর আজ থেকে 150 বছর আগে কেঁদেছিলেন, ওই লেখাগুলো কেউ পড়ে না, ওগুলো পাঠ করে সরিয়ে দেয়, ওগুলো পড়লে বিপদ। কিরমভাবে ভক্তিবিনোদ ঠাকুর কেঁদেছিলেন আজকে 150 বছর আগে, সেইগুলো এখন সত্য হচ্ছে। বাস্তবিক কথা হলো এই, নিরন্তর সত্যের কীর্তন করার জন্য গৌড়ীয় বৈষ্ণবগণ আদিষ্ট হয়েছেন। গৌড়ীয় বৈষ্ণবগণের দায়িত্ব হল কে গৌড়ীয় মঠের আর কে গৌড়ীয় মঠের নয়, এ বিচারটা বহুপাদ বিচার করে বলছেন, যিনি সর্বক্ষণ শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত সংকীর্তন যজ্ঞাগ্নিতে নিজের জীবনকে আহুতি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন, যদি দেশমাতার জন্য দেশের স্বাধীনতা সংগ্রামী বা আত্মহুতি করে থাকেন, আমার কেন সাহস হলো না গুরু বৈষ্ণবের জন্য প্রাণ দিয়ে দেব, কেন সত্য কথা বলার সাহস হচ্ছে না? যেখানে প্রভুপাদ বলছেন এক পরমহংস আচার্য গুরুর আদেশ পালন করতে গিয়ে যদি আমাকে কন্ট্যাক্ট করে নরকে যেতে হয় তাতেও আমি রাজি আছি, এক সদ্গুরু এক পরমহংস বৈষ্ণবের গুরুর আদেশ পালন করতে গিয়ে যদি আমাকে অনন্তকালের জন্য কন্ট্যাক্ট করে নরকে যেতে হয় তথাপি আমি রাজি আছি, এই জগতের যে বদ্ধ পাগলগুলো তাদের যে বদ্ধ চিন্তাধারা বিপরীত চিন্তাধারাগুলো রয়েছে, বিপরীত স্রোতে প্রবাহমান রয়েছে তাদের, এক এক মুষ্টাঘাতে তাদের মস্তক চূর্ণ বিচূর্ণ করে দেবো, এত বড় দাম্ভিক আমি। এই দাম্ভিকতাটা আপনাদের কাছে খুব খারাপ লাগতে পারে, কিন্তু এই দাম্ভিকতাটার পেছনে লুকিয়ে রয়েছে বৈষ্ণবতা। পরম বৈষ্ণবের মুখেই এই ভাষাটা শোভা পায়, জড়জগতের কোনো ব্যক্তির সাহস নেই কথা বলবেন,
বহুদিন পর্বে বহুদিন পূর্বে পরম পূজ্যপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ বাংলাদেশে কোনো এক জায়গায় ভাষণ দিতে গিয়ে সেখানে পরম পূজ্যপাদ কেশব গোস্বামী মহারাজ তখনও মঠে আসেন নাই, তখন তিনি ভাষণ শুনছেন, শুনেছেন এক আলোড়ন সৃষ্টিকারী এক মহাপুরুষ এসছেন, সেখানে বক্তৃতা শুনছেন তিনি, তার হৃদয়গ্রাহী যে সমস্ত অপ্রাকৃত কথা শ্রবণ করতে করতে হঠাৎ প্রভুপাদের মুখে এই ভাষাটা শুনলেন যে অপ্রাকৃত কৃষ্ণের বিষয়কে অপ্রাকৃত কৃষ্ণের যে সামান্যতম স্বার্থ সেটাকে সংরক্ষণ করতে গিয়ে আমি লক্ষ লক্ষ বদ্ধজীবকে বলিদান দিতে পারি। বলার সঙ্গে সঙ্গে সভায় যে একটা আলোড়ন সৃষ্টি হইল, কী কথা, উনি নাকি বিরাট নামকরা সাধু গৌরাঙ্গের নিজজন, এটা কী কথা বললেন উনি। সাধুগুরু বৈষ্ণব ভগবানের সামান্যতম স্বার্থ রক্ষা করার জন্য আমি হাজার হাজার বদ্ধজীবকে বলিদান দিতে পারি, কী আবার কী কথা, তিনি না বলে বৈষ্ণব তিনাদবি শুনিস, সেটা ব্যাখ্যা করতে গিয়ে প্রভুপাদ বলছে হ্যাঁ আমি ঠিকই বলেছি, আপনারা বুঝতে পারেননি আমার কথাটা। অনেকেই গুরু বৈষ্ণবকে ভুল বোঝেন এবং সেটি ভালো, কেন পরম সত্যের পথে তারা যেতে পারবে না। ওই জন্য বৃন্দাবন দাস ঠাকুর এক জায়গায় বলছেন না কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যাহার লাগি বলিতে ভয় সে যদি না জানে, অপ্রাকৃতিক জগতের গোবর রহস্য বলতে চাইছি, যদি মূর্খগুলো যেগুলো আসরিক বৃত্তি সম্পন্ন ওগুলো যদি বঞ্চিত হয় ভালো, আমার কথা যদি বুঝতে না পারে খুব ভালো। সেখানে প্রভুপাদ ব্যাখ্যা করছেন পরম পূজার কেশব গোস্বামী মা তার কৃপাতে অনুভব করলেন, নাহলে সঙ্গে সঙ্গে তাকে ভুল বুঝেছিলেন, এবার কী ভাষা বলছেন তিনি। প্রভুপাদ বলছেন আপনাদের মধ্যে যদি কেউ অঙ্ক করে থাকেন, কে কে আছেন যারা অঙ্ক করেছেন একটু সামান্য অঙ্ক, বেশি অঙ্ক না, হায়ার ম্যাথমেটিক্স নয়, অন্তত সেটাও যদি করে থাকেন, তাহলে দেখবেন জিরো তাকে মধ্যিখানে একটা পয়েন্টে রেখে ডান দিকে যত যাবে সেটাকে বলে পজিটিভ ইন্টিজার, আর বাঁ দিকে যত যাবে সেটাকে নেগেটিভ ইন্টিজার। এনি অ্যামাউন্ট অফ নেগেটিভ ইন্টিজার ইজ লেস দ্যান পজিটিভ ইন্টিজার এনি অ্যামাউন্ট, কথাটা বোঝা গেল না। ধনাত্মক কোনো একটা রাশি, ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ কোনো রাশি বৃহৎ রাশির থেকে সবসময় বড়, আমার কথাটা বোঝা গেল। যদি প্লাস ওয়ান হয় এক, এটা মাইনাস এক হাজার, এক হাজারের থেকে অনেক বড়, এগুলো সামান্য ম্যাথমেটিক্সের বুদ্ধি। সেই জন্য প্রভুপাদ বলছেন এই জগৎটা হলো নেগেটিভ ওয়াল, এখানে খাবো দাবো আর নরকে যাব, অর্থ লাভ এই আসে ভ্রমিয়া ফুলি দেশে দেশে প্রচার করছি আমি, এই যে পাচার হচ্ছে না প্রচার হচ্ছে কী জানি, প্রচার যদি হয় তার লোভের কনসিয়াসনেস বাড়বে, চেতনা বাড়বে, চেতনা বাড়ছে না কেন, যদি আমি আপনাদের চেতনা বাড়াতে না পারি, আমাকে যদি গুরু বৈষ্ণবের কৃপা থেকে বঞ্চিত মনে করেন তাহলে আমাকে ডাকার কোনো দরকারই নেই, আমি এসে আপনাদের মঙ্গল করতে পারবো না, যদি মঙ্গল করতে না পারি আমার আসার কোনো দরকারই নেই, এই বিচারে আমি আসি না। কিন্তু আচার্যদেবের আদেশ মনে করবেন না, তিনি ছোট, আমি সবচেয়ে ছোট, তিনি আচার্যের ভূমিকায় আমাকে আদেশ করেছেন, আসতে বাধ্য হয়েছি, বৈষ্ণবের আদেশ পালন করতে হয়। সেখানে বলছেন প্রভুপাদ এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ল্ড, এই জগতে যা কিছু মায়া জগতে যা কিছু দেখছো সেটাকে বলে নেগেটিভ ওয়ার্ল্ড, এই জগতের কোনো কিছুরই মূল্য নাই যতক্ষণ পর্যন্ত না ডেডিকেটেড সোল হয়, অর্থাৎ সব কিছু ভগবত চরণ নিবেদিত আত্মা না হয়। পরম পূজ্যপাদ যে মহারাজের জীবন তার প্রসঙ্গ আমি উল্লেখ করব, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ অর্থাৎ বৈকুণ্ঠ জগতে যা কিছু সেটা যত সামান্যই হোক তার মূল্য আছে, আমার কথাটা বুঝল কে, বোঝা গেল না, বৈকুণ্ঠ জগতে সামান্যতম কিছু স্বার্থ হয় সেটার মূল্য অনেক বেশি, আর এই জগতে যত আমি সততা দেখাই যত আমি নিষ্ঠা দেখাই আমার এক পয়সা কোনো মূল্য নাই, যদি আমার সেগুলো কৃষ্ণ ভজনে অনুকূল না হয় তাহলে এই জগতের হাজার হাজার ব্যক্তিকে প্রভুপাদ বলছেন বলিদান দিতে পারি, কী ভুল বলেছেন প্রভুপাদ, ঠিকই বলেছেন, আমি গাঢ়ল, আমি গাঢ়ল, ওই জন্য আমি বুঝতে পারিনি। পরম পূজ্যপাদ শ্রীল গোস্বামী মহারাজের কথা পুরীতে বিভিন্ন জায়গায় যাদের শ্রবণের ইচ্ছা সেখানে প্রচুর শ্রবণ করেছেন, তারা বিশেষ করে বিদেশিরা শ্রবণ করার খুব ইচ্ছা, তারা শ্রবণ করেছেন, সেই সব কথা আর বিস্তৃতভাবে এখানে আলোচনার সুযোগ থাকে না, প্রতি বছরই হয়। বাস্তবিক কথা হল ভক্তি সারঙ্গ
সারঙ্গ মানে হলো আপনারা অনেকেই জানেন, গুরু বৈষ্ণবের যারা সৌতপন্থার অনুগমন করতে পেরেছেন তাদের সামান্যতম তারাও জানেন সারঙ্গ কথা হলো। সারঙ্গ ইব সারভুক ভাগবতে বলেছেন, পরীক্ষিত মহারাজকে সম্বন্ধে সাধুগুরু বৈষ্ণব ওখানে বলছেন যে সারঙ্গ ইব সারভুক, সারঙ্গ মানে মৌমাছি যারা মধু সংগ্রহ করেন তার নাম সারঙ্গ। সারঙ্গ ইব সারভুক, সারভুক মানে সার বস্তুটাকে গ্রহণ করতে জানে, পরমাংশের ধর্ম এটা, এটা জগতের লোক পারে না। জগতের সমস্ত লাভ পূজা প্রতিষ্ঠা এইসবের প্রতি সব ব্যস্ত হয়ে রয়েছে। একটা উদাহরণ যদি কেউ বোঝবার চেষ্টা করে তাহলে মনে হয় আমার আজকে আপনাদের কৃপানীতে আসাটা আমার সার্থক হবে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শ্রীমৎ ভাগবতী মহাপুরাণে উদ্ধবজিকে লক্ষ্য করে শূন্য বিভিন্ন উপদেশ করছেন, সেখানে উদ্ধবজিকে বলছেন, উদ্ধব আর একটা কথা তো প্রভুপাদ আগেই বলে দিয়েছেন, এটা আমাদের বিচার করার দরকার নেই, কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব। এই শব্দটা শুনতে খুব ভালো লাগে কিন্তু এর যে অনুভব, কোটি জন্মের যদি কৃপা লাভ না হয় তাহলে এই অনুভব হয় না। আর অনুভব হলেই সমস্ত চেঁচামেচি রাজনীতি পলিটিক্স সব বন্ধ হয়ে যায়। সাধুকে সাধু বলবো না, এজুটেশন করব, এটা হচ্ছে তমগুণ, এটা তমগুণই, এটা পতিত ব্যক্তির লক্ষণ, এতে সাধুদের কোনো ক্ষতি হয় না। সেখানে ভাগবতী মহাপুরাণে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজিকে বলছেন, উদ্ধব একটা কুরোরি পাখি, কুরোরি পাখি একটা হঠাৎ একটা ছোট্ট মাংসের টুকরো পেয়েছে, ওরা তো পোকামাকড় সবই খায়, সঙ্গে সঙ্গে ওই মাংসের টুকরোটা নিয়ে একটা আলাদা জায়গায় গিয়ে সেটাকে র্যালিশ করবে, অর্থাৎ এটাকে খাবে, একা একা বসে সুন্দরভাবে খাবে, নির্জনে চলে যেতে চাইছে। আমাদের মধ্যেও অনেকে ওই কুরুরি পাখির মতো মাংসের টুকরো নিয়ে ভাগতে চায়, এই উদাহরণটা বললে ভালো হয়। সেখানে যখন এইভাবে পাখিটা ওই মাংসের টুকরো নিয়ে চলে যাচ্ছে, ছোট্ট বাচ্চা পাখি, সেই দেখে পিছনে পেছনে প্রচুর পাখি আমাকে আক্রমণ করার জন্য আসছে। আমি কি অন্যায় করেছি তাদের? আমি তো তাদের কোনো ক্ষতি করিনি, এত পাখি আমাকে মারতে আসছে, কুরুরি পাখি। সঙ্গে সঙ্গে ও ভয় পেয়ে গেল, বলে আমাকে মারতে আসার কারণ কি, আমি তো তাদের কোনো ক্ষতি করি নাই। সঙ্গে সঙ্গে ভয়েতে, বাচ্চা পাখি ছিল, ভয়েতে মুখ থেকে মাংসের টুকরোটা পড়ে গেল। পড়ার সঙ্গে সঙ্গে সেই ছোট পাখিটা লক্ষ্য করল যে ওই মাংসের টুকরোটার জন্য ওই বাকি পাখিগুলো সব ওখানে দৌড়াচ্ছে। ও তখন মাথায় দিয়ে বলল, ও ওদের শত্রুতা আমার সঙ্গে ছিল না, ওই মাংসের টুকরোটা, ওই জন্য আপনারা আমাকে পাগল ভাবুন, ছাগল ভাবুন, যা আমার খুব সুবিধে হয়। লাভ পূজা প্রতিষ্ঠার মধ্যে জড়িয়ে থাকলেই লোকে আক্রমণ করবে, তা বলে হরিকথা ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য কোনো কথা নয়, যেখানে হরিকথা গ্রহণ করবে সেখানে যাওয়াটাই ভালো। আপনারা হয়তো অনেকে শোনেননি, অনেকেই শোনেননি, 100 ভাগের মধ্যে হয়তো 98 ভাগ লোকই জানেন না। এটা হচ্ছে হরিবল, হরিবল কুঠিরে যিনি মহারাজ ছিলেন, হরিদাস বাবা, যিনি আমাদের অনন্তকালের এই গৌড়ীয় বৈষ্ণব ইতিহাসে একটা অমূল্য অবদান, অনেক কিছু দিয়ে গেছেন, তাকে অনেকেই জানেন না। তিনি কলকাতা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন, এত বড় বিদ্বান ছিলেন গৌড়ীয় সমাজে, যার কাছে আসার মতো লোক ছিল না, তথাপি তিনি কোনো জায়গায় ভাষণ দিতেই যেতেন না, খালি অমূল্য গ্রন্থ সংকলন করতেন, খালি পায়ে চলতেন, বোকার মতো থাকতেন, কোনো জায়গায় কিছু বলতেন না। অনেক বিদ্বান ব্যক্তি তাকে প্রশ্ন করেছেন, মহারাজ আপনি হরিকথা বলেন না কেন, আপনি এত বড় বিদ্বান, গৌড়ীয় আপনার সমস্ত আমাদের বাগবায়ের গৌড়ীয় মঠে উনি দীর্ঘকাল থেকে গ্রন্থের অনেক কাজ করেছিলেন, অনেকেই জানেন না এসব কথা, এই গৌড়ীয় এই যে বৈষ্ণব অভিধান এগুলো সংকলন অনেক কাজ করেছেন তিনি। তেনাকে বারবার বলার পরে উনি বিনম্রভাবে মাথা নিচু করে বললেন, দেখুন হরিকথাটা কোথায় বলবো, হরিকথাটা বলবো কোথায়, জগতে তো এই অপ্রাকৃত জগতের যে অপ্রাকৃত বাণী এ গ্রহণ করার মতো লোকই নাই, যদিও হাততালি দেয় আর মাথা নিচু করে, এগুলো হচ্ছে লোক দেখানো, বাস্তবিক পক্ষে জীবনে গ্রহণ করবে না, পালন করবেন, তা আমি ততক্ষণে ওইগুলো আমি আলোচনা করব। সেই তখনকার দিনে তো সেরকম রেকর্ডিং এখন ছিল, একটা কথা বলে ইন্টারনেটে চলে গেল, শ্যাম বাবা কী বলেছে, তখন তো এসব ছিল না, তখন বড় বড় মহাপুরুষরা বলতেন আমার মতো চুনোপুটি, তো সেখানে কথার বক্তব্য তিনি বলতে চান, ততক্ষণ আমি যে এনার্জিটা নষ্ট করব, আমি যদি কিছু লিখে যাই, কোনো না কোনো সময়
এই জগতে কোনো কোনো সত্যানুসন্ধাত সন্ধিৎসু কোনো ব্যক্তি জগতে আসতে পারে, তাদের কণ্ঠাকে যদি এই গ্রন্থটা পড়ে বৃহৎ মৃদঙ্গ, তাহলে তার জীবনের মঙ্গল হবে। আর আমি যদি বলছি যে অক্ষতীয় সত্য অনেকে গ্রহণ করবে না, অবশ্য বহুপাদের বিচারটা ছিল বলতেই হবে, হ্যাঁ, যেখানে মাশ্চর্য সেখানে বলার দরকার নেই, কারণ ওরা চায় না। এইভাবে দেখা যায় অপ্রাকৃত জগতের বাণী সব জায়গায় গ্রহণ করবেন না, করে না। পরম পূজ্যবাদ শ্রীল গোসাই মহারাজের সম্বন্ধে বলবার আগে তার চরণের যে পুষ্পাঞ্জলি দেওয়ার, বাক পুষ্পাঞ্জলি দেওয়ার যোগ্যতা আগে অর্জন করেছি কিনা এটা আমার ভাবতে হয়। কারণ একদম করে আমি বিরহ জগতের বিরহের কথা কিছু বলে দিলাম, আর আমার বিরহের কিছুই নাই। যখন গুরু বৈষ্ণব ভগবানের সঙ্গে কোনো বিরহের সম্বন্ধই হোক, আমার সম্বন্ধ জাগরত হলো না, বিন্দুমাত্র কোনো সম্বন্ধ আমার তাদের সঙ্গে হলো না, অথচ বিরহ হয়ে গেল, আমি বিরহ ভাষণে আমি ভাষণ দিয়ে মাত করে দিলাম, এটা তো কথা হয় না। বিরহ কথাটার সম্বন্ধে বলতে গিয়ে অনেক জায়গায় এইসব আলোচনা হয়েছে বহু পূর্বে। সেটা হচ্ছে সন্ন্যাসাদ বৈরাগ্য, সন্ন্যাস মানে সন্ন্যাসাদ বৈরাগ্য উদ্ভব, মানে সন্ন্যাস থেকে বৈরাগ্য উৎপন্ন হয়, আর বৈরাগ্যাদ অভয়ম, এগুলো ইন্টার রিলেটেড। এখন যদি কেউ বিরহ কথাটার গৌড়ীয় ব্যাখ্যা শ্রবণ করে, কিছুদিন আগে হয়েছে ফরেনারদের কাছে অনেক দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে বিরহ তত্ত্বের গভীর রহস্য, সেখানে বলছেন বিরহ এসব কথা অনেকেই সামান্য ফিলোসফি অনেকে অনুভব করবেন, কিন্তু বাস্তব কথা হলো যদি গুরু বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধ হয় তাহলে আজকে ওনার তিরোভাবতিথিতে আমার বক্ষ বিদীর্ণ হবে, আর তার সঙ্গে সঙ্গে বিরহের সঙ্গে সঙ্গে তিনি আমার হৃদয়তে আবির্ভাব হয়ে আমাকে কৃপা করবেন ভেতরে। বাইরের জগতে যাদের কাছে আজকে তিরোভাব, শুদ্ধ গুরু বৈষ্ণবের কাছে, তারা যদিও বাহ্যে সঙ্গ পাচ্ছেন না বলে ক্রন্দন করছেন, নরোত্তম ঠাকুর কেঁদেছেন, পাশানে কুটিব মাতা অনলে, আবার তারপর বলেছেন এই রামচন্দ্র সঙ্গ মানে নরোত্তম, এগুলো সত্য কথা, কিন্তু এই বিরহ যন্ত্রণার সঙ্গে সঙ্গে অন্তরেতে তাদের মিলনও হয়। আজকে মহারাজের তিরোভাব তিথিতে আমরা উপস্থিত হয়েছি, কিন্তু যদি কেউ শুদ্ধ বৈষ্ণব থাকেন তার হৃদয়তে দেখবেন শ্রীল গোস্বামী মা আবির্ভাবে তাকে আলিঙ্গন করছেন। বাইরের দৃষ্টিতে আবির্ভাবে তিরোভাব দর্শন করা, আর তিরোভাবেতে আবির্ভাব উপলক্ষ করা হৃদয়তে, এই জন্য পরমপ্রিয় সিদ্ধান্তি মহারাজ বলতেন যত বাহাদুরি যত চালাকি সব ধরা পড়বে, যখনই গুরু বৈষ্ণব এই জগৎ থেকে চলে যান তখন যারা তার কাছে ছিলেন আনুগত্য করেছেন বলে তাদের সব ব্যাপারটা কেশব বলেছেন, এটা সিদ্ধান্তি মহারাজ, যেগুলো সব ধরা পড়ে যায় কে কোন ব্যাপার নিয়ে এখানে এসছেন গুরুদেবেরকে সব ধরা পড়ে। যাই হোক, এখন প্রশ্ন হল এই বিরহ যন্ত্রণা থেকে স্বাভাবিকভাবে বৈরাগ্য উত্থিত হয়, স্বাভাবিক কথাটা আমি উল্লেখ করলাম, এটা কিন্তু স্বাভাবিক শব্দটা ছাড়া আমি কথাটা বলতে পারলাম না। যেখানে বিরহ থাকবে সেখানে স্বাভাবিকভাবেই সেখান থেকে বৈরাগ্য উত্থিত হবে, এবং এর ব্যাখ্যা অনেক গভীর, এগুলো বলার সময় নিয়ে অনেক বৈষ্ণবরা এসছেন, আপনারা তাদের সম্মুখে শ্রবণ করবেন। আর অনুকূল প্রতিকূল বিচার, পরম পূজ্যবাদ এত বড় প্রচারক, স্বপ্নে কেউ ভাবতে পারবে না, পরম পূজার শ্রীধর গোস্বামী মহারাজ, পরম পূজার সারঙ্গ ভক্তি সারঙ্গ, এদের সম্বন্ধে প্রভুপাদ বলতেন হয়েছে কি হবে, এই সম্বন্ধে বলতেন শ্রীধর গোস্বামী মহারাজ, পরম পূজার এই যে গোস্বামী মহারাজ, এরা গৌড়ীয় জগতের এক নম্বর প্রচারক, অথচ তারা কিন্তু অন্তিম সময় দেখা গেছে কীরকমভাবে দৈন্য আশ্রয় করে ভজনে ঢুকে গেছিলেন, ভজন করো আমাকে, আমার মটফট করব না শিষ্যবাদ, কীভাবে তারা দৈন্য প্রদর্শন করেছেন আমার মতো অভিমানী অহংকারী ব্যক্তিকে বোঝাবার জন্য, তথাপি তো আমার আক্কেল হলো না, কীভাবে তিনি নন্দগ্রামে ভজন করেছেন দেখিয়েছেন, কীভাবে গাছের তলায় বসে কি আশ্চর্য ভজন তাদের, অথচ তাদের হাতের মুঠোয় এ অনন্ত ব্রহ্মাণ্ডে, শুধু পৃথিবীর নয় অনন্ত ব্রহ্মাণ্ডের প্রতিষ্ঠা তাদের হাতের মুঠোয় ছিল, আজ আমাকে প্রতিষ্ঠা দিক লোকে পা ধোয়াক আমাকে, এই জন্য আমি ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু তাদের প্রতিষ্ঠাগুলো তারা জঞ্জালের মতো ফেলে দিতেন। এই জন্য চৈতন্য চরিতামৃত পাঠ করাটা সার্থক হয় যদি গুরু বৈষ্ণব আনুগত্য করে, মাধবেন্দ্র পুরীবাদ সম্বন্ধে এই কথাই বলেছিলেন, সেখানে প্রতিষ্ঠার ভয়ে পুরি যায় পালাইয়া, আর প্রতিষ্ঠার স্বভাব এই যেই না চাহে তাহা বিধাতা নির্মিত, এদের বিধাতা নির্মিত, গড গিফটেড, ঈশ্বর তাদের প্রতি যায়, কৃষ্ণ চৈতন্য সাক্ষাৎ চৈতন্য চন্দ্র তাদের প্রতিষ্ঠা দিয়ে যায়, আমি তাদের প্রতিষ্ঠা দেওয়ার কে এলাম কোথা থেকে,
আমার নিজেরই কোনো প্রতিষ্ঠান নাই, যার জন্য অনেক গভীর কথা আলোচনা আছে। আজকে তিনি চলে গেছেন অন্তরালে, তিনি সেখান থেকে প্রচুর কৃপা করুন যাতে আমাদের এই দূষিত বুদ্ধি চারিদিকে যে ছুটে চলেছে, দূষিত বুদ্ধি সমাজকে পুরো করাপ্টেড করে দিচ্ছে, এগুলো থেকে যেন আমরা উদ্ধার পাই। অন্তত যদি এই জীবনে এক সত্য বস্তুকে ধরে রাখার চেষ্টা করি, পরের জন্মে আমার সন্ন্যাস আদি এগুলো হতে পারবে, কিন্তু সত্য বস্তুকে ছেড়ে দিয়ে আমি যদি রাজনীতিতে লেগে যাই, পলিটিক্সে, তাহলে কোনো লাভ হবে না, কিছুই হবে না, নরক বাস। এই পর্যন্ত থাক, আজকে আর বেশি কথা বলার সময় নাই। বাঞ্ছা কল্প দুর্বশকে বাসিন্দ ভাবে প্রতিষ্ঠান পাবন গোবিষ্ণু ভিও নয়।